এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, যারা আজকে চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন এ ধরনের ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। বন্ধুগণ, আজকের যে ভিডিও, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি কাজের কথা বলবো, অর্থাৎ একটি উপায়ের কথা বলবো। এই উপায়টি যদি আপনাদের দ্বারা করা সম্ভব হয়ে থাকে, তবে জীবনে আপনাদের কত কাজে লাগবে বা আপনাদের জীবনটি কত সুন্দর পরিবর্তন হবে এবং কত শুভ ফলাফল পাবেন, এই উপায়টি করার পর তা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। বন্ধুগণ, অনেক সময় আমাদের অনেক রয়েছে যাদের সঙ্গে কয়েকটি ঘটনা হয়ে থাকে। সর্বপ্রথম ঘটনাটি হচ্ছে, অনেক সময় এমন হয়ে থাকে যে আমরা বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে মন বসে বা আমাদের মাথায় বিভিন্ন চিন্তা বাসা করে বসে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কোনো নির্ণয় নিতে সক্ষম হয়ে থাকি বা এমনই আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পায় যে আমাদের মানসিক যা ভারসাম্য, সেই মানসিক ভারসাম্যটিও নষ্ট হয়ে যায়। এই অনুরূপ ঘটনা আমাদের বাড়িতেও হয়। অনেক সময় আমরা যেখানে কাজ করি সেখানে অনেক সময় এমনও হয়ে থাকে, কিছুদিন যাবৎ আমাদের যা অবস্থা, মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আমরা কোনো ভালো কিছু চিন্তা করতেই পারি না, যার জন্য বিভিন্ন জনের সঙ্গে আমাদের বাদ বিবাদের সৃষ্টি হয়ে যায়, বাড়িতে একে অপরের সঙ্গে ঝগড়া, এমন অনেক ধরনের অনেক কিছু হয়ে থাকে। বিভিন্ন অকারণে অকারণে কিছু কথায় আমাদের মাথা গরম হয়ে যায়, যার ফলস্বরূপ আমাদের মুখের থেকে এমন কিছু বাক্য বান বেরিয়ে যায় যা হয়তো পরে আমরা সেই নিয়ে অনেক আফসোস করে থাকি, কিন্তু সেই ঘটনার সময় যখন মুখের থেকে বাক্য বান বেরিয়ে হয়, সেই ঘটনার সময় আমরা সেই কথাকে চিন্তা করতে পারি না। এমন আরও অনেক ঘটনা রয়েছে, যেমন আমাদের আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা, আপনি হয়তো রাত্রিবেলা ঘুমানোর সময় আপনি অনেক ভালো ভালো পরিকল্পনা করেছিলেন বা মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সকালে ঘুম থেকে উঠার পর আপনার সেই সকল পরিকল্পনা সব ভ্যাস্ত হয়ে যায়। তো এমন অনেক ধরনের ঘটনা, আর্থিক দুর্বলতা, আর্থিক অভাব, অনাটন, অনেক ধরনের যা সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন এই উপায়টি দ্বারা। বাড়িতে বিবাহযোগ্য কেউ রয়েছে যার সকল কিছু গুণ রয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না, বাড়িতে আপনার সন্তান রয়েছে, যারা সন্তানরা আপনাদের কথা শুনছে না বা বিদ্যায় তাদের মন বসে না, পড়াশুনোতে মন বসে না, তেমন অনেক ধরনের ঘটনা। বাড়িতে যেমন কেউ রয়েছে যারা প্রতিদিন অসুস্থতায়, বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুক্তভোগী হয়ে থাকে। তো বন্ধুগণ, এই ধরনের নিয়মগুলি, এই ধরনের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি আপনাদের জীবনে লেগেই থাকে এবং এই সমস্যাগুলিকে মুক্ত করবে এই উপায়টি। এই উপায়টি আপনাকে করতে হবে সোমবার। চলছে এখন শ্রাবণ মাস, যদি শ্রাবণ মাসে করা হয় তা খুবই ভালো, অন্যথা যদি শ্রাবণ মাসের পরে কেউ এই ভিডিওটি দেখছেন, তবে আপনারা যে কোনো সোমবারে এই উপায়টি অবশ্যই করতে পারেন। উপায়টি করার জন্য আপনাদের কোনো ধরনের কোনো অর্থ ব্যয় করতে হবে না, বিনা অর্থ ব্যয় এই উপায়টি করতে পারেন এবং এই উপায়টি করা মাত্রই কিছুদিনের ভিতরে যা শুভ ফলাফল তা আপনারা অবশ্যই দেখতে পারেন। বন্ধুগণ, উপায়টি সোমবার দিন করতে হবে। সোমবার দিন সকালবেলা আপনি স্নান করেন এবং আমি তার আগে বলে দিচ্ছি উপায়টি সকাল 11টার আগে আপনাকে করতে হবে। সকালে ঘুম থেকে উঠে আপনি স্নান করেন, স্নান করে আপনি যে কোনো বেল গাছের সামনে চলে যান। আপনার বাড়িতে যদি বেল গাছ রয়েছে তা তো ভালো, না হলে যে কোনো ওখানে যেখানে বেল গাছ রয়েছে কোনো মন্দিরে বা কারুর বাড়িতে সেখানে চলে যান এবং হাত জোর করে বেল গাছের উদ্দেশ্যে আপনি হাত জোর করে আপনি বলবেন, হে ভগবান, হে প্রভু, আমি আপনার প্রিয় গাছ থেকে একটি শিকড় তুলতে চাই। অর্থাৎ বেল গাছ হচ্ছে মহাদেবের সবচাইতে প্রিয় গাছ, বেল পাতা, বেল ফল মহাদেবের অনেক প্রিয় জিনিস, তাই আপনি এই কথা বলে মনে মনে এই প্রার্থনা করে আপনি সেই বেল গাছ থেকে সামান্য একটু শিকড় আপনি তুলে নিয়ে আসুন মাটির নিচে। এখন সেই শিকড়টি বাড়িতে এনে আপনি শিকড়টিকে ভালো পরিষ্কার জলে আপনি ধুয়ে পরিষ্কার করে দিন এবং যদি আপনার বাড়িতে কোনো মহাদেবের অর্থাৎ শিবের যদি কোনো ফটো রয়েছে বা শিবলিঙ্গ রয়েছে
তার সামনে শিকড় দিকে রেখে দিন। এবং যদি আপনার বাড়িতে কোনো শিবলিঙ্গ নেই বা কোনো শিবের ফটো নেই, তবে আপনি বাজার থেকে একটি কিনে আনুন একটি শিবের ফটো, তাহলে যে কোনো শিব মন্দিরে আপনি চলে যান। সেখানে গিয়ে আপনি এইভাবেই আপনাকে শিকড়টি সামনে রেখে আপনাকে একটি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন, একটি মাত্র প্রদীপ জ্বালাবেন এবং সামান্য ধূপ দুনা বা ধূপ কাঠি আপনি জ্বালিয়ে দিন। জ্বালানোর পর আপনি মহাদেবের উদ্দেশ্যে মহাদেবের স্মরণে আপনি ওম নম শিবায় যতবার আপনার মনে ইচ্ছে করে আপনি ততবার আপনি বলুন। এরপর বলার পর আপনি সেই শিকড়টি সামনে রেখে আপনার মনের যা সমস্যা দেয়, আপনার আর্থিক সমস্যা, ওভারঅল আপনার যা সমস্যা, যেভাবে আপনি প্রতিদিন ভগবানকে ঈশ্বরকে আপনি বলে থাকেন, সেইভাবে আপনি এই প্রার্থনাটি আপনি ভগবানের উদ্দেশ্যে করুন, মহাদেবের উদ্দেশ্যে আপনি করুন, যেন আমার জীবন থেকে সকল সমস্যা, ঠাকুর আমার জীবন থেকে আপনি সকল সমস্যা মুক্ত করে দিন, আমাকে সমস্যাবিহীন একটি জীবন দিন বা সমস্যার সঙ্গে লড়তে আমাকে শক্তি দিন। এগুলো আপনি যা বলে থাকেন সেইভাবে আপনি বলুন। এরপর শিকড়টিকে নিয়ে আপনি সাদা হোয়াইট কালারের সুতোতে শিকড়টিকে তিন পাক বেঁধে তিন পাক বাঁধবেন। যদি তিন পাক বাঁধেন, যদি আপনার ইচ্ছা করে আরও একটু বাঁধান, তবে হয় তিন পাক, না হলে এগারো পাক বেঁধে আপনি শিকড়টিকে আপনার ডান হাতে আপনি শিকড়টিকে ধারণ করুন। এবং আপনি যদি আপনার হাতে ধারণ করতে অসুবিধে হয়, তবে আপনি আপনার মানি পার্সে আপনি শিকড়টিকে রাখতে পারেন। সর্ব উত্তম হচ্ছে আপনি ডান হাতে শিকড়টিকে ধারণ করুন বা মানি পার্সে শিকড়টিকে রাখতেও পারেন। চেষ্টা করবেন ডান হাতে ধারণ করার জন্য। এই কাজটি করার পর আপনি দেখবেন আপনার জীবনের যা সমস্যা, যে কোনো অভাবের যে কোনো সমস্যা, সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসবেন, আপনি রাস্তা পাবেন, আপনি সমস্যার সঙ্গে যুদ্ধ করতে আপনি মনে শক্তি পাবেন, কারো সাহায্য পাবেন, বিভিন্ন ধরনের যা আপনার জীবনে লেগে রয়েছে। কাজটি অবশ্যই করুন, ভালো ফলাফল আপনারা অবশ্যই পাবেন। মনে ভক্তি এবং বিশ্বাস আপনাকে অবশ্যই রাখতে হবে। মনে এবং ভক্তি এবং বিশ্বাস দেখে কাজটিকে করতে হবে, তবে ফলাফল অবশ্যই পাবেন। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলটি নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটন অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য।